হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, আবারও বন্ধ হতে চলেছে স্কুল কলেজ এবং অনলাইন ক্লাসের উপর জোর দেওয়া হচ্ছে। ঠিক কী কারণে অনলাইন ক্লাসের উপর জোর দেওয়া হচ্ছে এবং কেনই বা আবার স্কুলগুলি বন্ধ হতে চলেছে, আজকের ভিডিও থেকে সেগুলো আমরা ডিটেলসে জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কোভিড নিয়ে চিন্তা, স্কুল ফের বাড়ছে অনলাইন ক্লাস। ছেলে মেয়েদের স্কুলে পাঠানো কি এখনই ঠিক হবে, নাকি করোনা পরিস্থিতির কতটা উন্নতি হয় তা দেখে নিয়ে স্কুলে পাঠানো উচিত, এই নিয়েই এখন দোটানায় অভিভাবকেরা। অন্যদিকে দুশ্চিন্তা কাটছে না স্কুল কর্তৃপক্ষেরও, তাদের ভয় স্কুলে এসে ছাত্রছাত্রী বা শিক্ষকেরা আবার কোভিডে আক্রান্ত হবেন না তো। বিভিন্ন জায়গা থেকেই পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে সংক্রমণের খবর আসছে, সেই কারণে নতুন নতুন কিছু সাবধানতা অবলম্বন করার পথে হাঁটছে শহরের বেশ কিছু স্কুল। নতুন করে সংক্রমণ ছড়ানোয় কেরল এবং মহারাষ্ট্রে বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু স্কুল। হরিয়ানার একটি স্কুলেও বেশ কয়েকজন পড়ুয়ার মধ্যে করোনা সংক্রমণের কথা শোনা গিয়েছে। এই রাজ্যেও দুটি স্কুলে শিক্ষক শিক্ষিকারা কোভিডে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকদের অনেকেই। সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের কয়েকজন অভিভাবকের মতে তাদের প্রধান ভয় গণপরিবহনকে, সন্তানকে বাসের ট্রামে বা মেট্রোয় চড়াতে সাহস পাচ্ছেন না তারা। ওই অভিভাবকদের অভিযোগ, রাস্তাঘাটে এমনকি বাসেও অনেকে মাস্ক পরছেন না, মেট্রোতেও দূরত্ববিধি মেনে চলার কোনো বালাই নেই। হেয়ার স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের একাংশের মতে তাদের ছেলে মেয়েদের যে একেবারে বাইরে বেরোচ্ছে না তা নয়, তবে স্কুলের মতো নিয়মিত তো কোথাও যেতে হয় না, তাই তারা চান সামনে গ্রীষ্মের ছুটি পর্যন্ত অনলাইন ক্লাসের সুযোগ দেওয়া হোক। অভিভাবকদের এই দাবিতে গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি স্কুল অনলাইন ক্লাস বাড়ানোর পরিকল্পনা করেছে। গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল আর বয়েজ টাকি হাউস এর প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক বলেন, স্কুল চত্বর নিয়মিতভাবে স্যানিটাইজ করা থেকে শুরু করে থার্মাল গান দিয়ে পরীক্ষা সবই চলছে ঠিক মতো। স্কুলে আসার জন্য কাউকে জোর করছি না, এমনকি টিফিন পিরিয়ডেও একজন শিক্ষক ক্লাসে বসে থাকছেন। স্বাগতা জানান, কয়েকটি ক্লাসরুমে ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে যাতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও একই ক্লাস করতে পারে পড়ুয়ারা। হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত জানালেন, আগামী 8ই মার্চ থেকে স্কুলে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে, মিড ডে মিলও বিতরণ হবে 8 তারিখ থেকে, তাই তারা 8 তারিখ থেকে কয়েকদিন স্কুলে 9ম থেকে 11ম শ্রেণীর পঠন পাঠন বন্ধ রাখছেন, শুধু অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুভ্রজিৎবাবু বলেন, ছুটির দিনগুলিতে আবার গোটা স্কুল স্যানিটাইজ করা হবে, স্কুলের অনলাইন ক্লাসও বাড়ানো হবে। পড়ুয়াদের বারবার বলা হচ্ছে স্কুলের বাইরে এবং স্কুল থেকে ফেরার সময়ে তারা যেন মাস্ক পরে থাকে। অর্থাৎ মেন যেটা এখান থেকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কোভিড নিয়ে চিন্তাই আছে স্কুল থেকে শুরু করে স্কুলের স্টুডেন্ট, টিচার এমনকি গার্জেনরা পর্যন্ত চিন্তায় আছেন। কোভিড পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে তারা অনলাইনে ক্লাস করাতে চাচ্ছেন, স্কুল বন্ধ রাখা এই মুহূর্তে তাদের মতে ভালো। আজকের এই ইনফরমেশন যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।